অন্যান্য প্রায় সব পণ্যের দাম বাড়লেও চালের বাজার এখনও স্থিতিশীল রয়েছে। দেশে পর্যাপ্ত চাল মজুত রয়েছে, চলছে ঠিকঠাক সরবরাহ, যে কারণে ভারত সরকার পণ্যটির উপর শুল্ক আরোপ করলেও দেশের বাজারে এর উপর তেমন কোনো প্রভাব পড়েনি। গত 25 আগস্ট শুক্রবার চাল রপ্তানিতে ভারত যে শুল্ক আরোপ করেছে তা অব্যাহত থাকবে আগামী 16 অক্টোবর পর্যন্ত। কাউরান বাজারের একজন ব্যবসায়ী জানান, বাজারে চালের চাহিদা অনুযায়ী মিলাররা চাল সরবরাহ দিচ্ছেন। কৃত্রিম কোনো সংকট তৈরি হলে তবেই চালের সংকট দেখা দিতে পারে বলে জানান তিনি। এছাড়া সামনে অগ্রহায়ণে ধানের ফলন হবে। প্রাকৃতিক ও কৃত্রিম সংকট যদি না থাকে তাহলে এ সংকট তৈরি হবে না বলে মনে করেন তিনি। বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ ভারত 2022-23 সালে 45,60,000 টন বাসমতি চাল এবং 1,77,90,000 টন সাদা চাল রপ্তানি করে দেশটি। গত এক বছরে ভারতীয় চালের আন্তর্জাতিক বিক্রি বেড়েছে 35%, যা গত 12 বছরের মধ্যে সর্বোচ্চ। এদিকে রপ্তানি বৃদ্ধির পাশাপাশি ভারতে দামও বেড়ে যায় খাদ্যপণ্যটির। গত জুলাই মাসে ভারতে খুচরা মূল্যস্ফীতি ছিল 7.44%, যা গত 15 মাসের মধ্যে সর্বোচ্চ। ভারতের খাদ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত এক বছরে দেশটিতে চালের দাম 11.5% বৃদ্ধি পেয়েছে। এসব কারণে বাজার নিয়ন্ত্রণে রাখতেই চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে ভারত। মিশকাতুল মুনিয়া, জাগরণ টিভি, ঢাকা।